কাঁচা কাঁঠালের তরকারি উত্তরবঙ্গের মানুষ বেশি খেয়ে থাকেন অন্য অঞ্চলে অঞ্চলের মানুষের কাছে এটা অত পরিচিতি লাভ করেনি যারা কাঁচা কাঁঠালের তরকারি এখনও অবধি খাননি চাইলে রেসিপিটা দেখে বানিয়ে খেতে পারেন আমাদের অঞ্চলে ছোট ছোটো কাটারগুলোকে মুচি বলে আর মুচিটা যখন একটু বড় হয়ে যাবে একদম কচি অবস্থায় এটাকে পেরে নিতে হবে তারপরে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে উপরের অংশটাকে ফেলে দিতে হবে আমি সবগুলো কাটালকে এভাবে কেটে নিয়েছি তারপরে চুলের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছি আর কাটালগুলোকে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আমি কাটালগুলোকে সেদ্ধ করে নিব। মিডিয়াম হিটে এই জন্য আমি ঢেকে দিলাম আর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখলাম যে আমার কাটালের পানিটা শুকিয়ে গিয়েছে কাটালটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো একটা ছাঁটনির সাহায্যে আমি কাঁঠালগুলোকে তুলে নিচ্ছি আপনারা যে কোনো কিছুর সাহায্যে এটাকে তুলে নিতে পারেন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপর একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি কাঁঠালগুলোকে এভাবে থেতলিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়ে এটা করতে পারেন হাতের সাহায্যেও করতে পারেন তবে এটা দিয়ে করলে এটা অনেক মেয়ে হবে তারপরে আমার এই কাটালগুঁড়ো মেয়ে করার শেষ এখন আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব ধনের পাতা কুচি করে কেটে নিয়েছিল লবণ স্বাদ মতো দিয়ে দিব আদা গুঁড়া দিয়ে দিব রসুন গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিব কাবাব মশলা দিব এক চামচ কর্নফ্লাওয়ার দিব ডিম দিব একটা তারপর সবগুলো উপকরণকে আমি এভাবে একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিব আপনারা চাইলে আদা বাটা রসুন বাটা বাটাটা অ্যাপ্লাই করতে পারেন আমি গুঁড়ো ওটা অ্যাপ্লাই করেছি এখন আমি হাতে সাহায্যে সবগুলো উপকরণকে মিশিয়ে আমি ছোটো ছোটো কাবাব তৈরি করে নিব আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন যে আজকে আমি কাটলের কাবাব তৈরি করে দেখাচ্ছি আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি তো এখন আমি এভাবে সবগুলো কাবাবকে বানিয়ে নিচ্ছি আর আমার সবগুলো কাবাব বানিয়ে নেওয়ার শেষ এখন আমি একটা চুলের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে এসেছে আগে থেকে এখন আমি একটা একটা করে সবগুলো কাবাব এখানে দিয়ে দিব সবগুলো কাবাবকে আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাবাবটাকে আমি দুই মিনিট ধরে রান্না করব এক পাশ হয়ে আসলে আমি একটা কাটা চামচের সাহায্যে অপর পাশটাকে আমি উল্টে দিব ঠিক এভাবে ব্রাউন করে আমি অপর সাইডটাকেও ভেজে নেব আমার সবগুলো কাবাব যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন আমি কাবাবগুলোকে উঠে নিব আর এই চাটনিটা ব্যবহার করার কারণ হচ্ছে অতিরিক্ত তেলটা ঝরে পড়বে আমার সবগুলো কাবাব ভেজে নিয়ে আসিস এখন আমি সবগুলোকে তুলে নিব আর গরম গরম পরিবেশন করব আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখেন এটার ভিতরটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক টেস্টি